আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি সৌদি আরব নাজরানে তো আমি যাচ্ছি একটি জায়গাতে ও বাংলাদেশে বলে বাজার এই জায়গায় বলে সৌক তো আমি যাচ্ছি সৌকে সৌদি আরব আছি নাজারান ছোট্ট একটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টার নাম হচ্ছে তার আমি এখন যাচ্ছি তারের দিকে যেম সামনে একটু বাজার করতে আর কি তো জুমার নামা শেষ করে যাচ্ছি দেখুন সাইটে আপনার সব বাংলাদেশিদের রুম আছে এই যে এই জায়গায় সব বাংলাদেশিদের রুম এরা এই জায়গায় থাকে আর কি এই দিকে সৌদি মনে হয় একটি বাড়ি নির্মাণ করছে সামনে যত যুগ চোখ যাবে পুরা সব পাহাড়ি পড়বে আপনার তো আমি যাচ্ছি ওই সামনে সুখে ওই সামনে যে বাড়িটা দেখছেন এটাও ওই বাংলাদেশিরা থাকে এটা মানে এই চারোদিকে পাহাড় আর কি এর মাঝে বাজার আর কি এরা বলে আর কি বাজার আর সৌদিরা বলে আর কি সুখ যেটা তো আমি নামাজ পড়ে জমার নামাজ পড়ে যাইতে আছি আর কি সুপার মার্কেটে যাবো আর কি তো সাথেই থাকুন আপনারা এই তো সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওই কনারে ওটাই সুখ সামান্য ছোটো বেশি বড় না সামান্য ছোটোই আর কি তো মোটামুটি এই জায়গায় আপনার হাতের নাগালে সব কিছুই পাওয়া যায় আর কি মোটামুটি সাইজের বাজার আর কি আছে দুইটা সুপার মার্কেট আছে একটা কাপড়ের দোকান আছে এমনিতে সবজির দোকান আছে চার পাঁচটা মোবাইল মার্কেট আছে দুইটা এরকম আর কি যাইতে আসি দেখেন আমি এখন মেন রোডে আসি আমার বিল্ডিং থেকে কাছেই আর কি এই জন্যে আমি হাইটি যাচ্ছি গাড়ি আছে আমার ছোটো ভাই এই জায়গায় আমি গাড়িতে আসি নাই আমি হাইটি যাচ্ছি কারণ কাছেই তো ওই জন্য আর গাড়ি নেই নাই নামাজ পড়ে আর কি বাহির হইলাম দেখি সামনে যাবো ওইটাই এটাই আর কি বাজার তো আমাদের বাংলাদেশের মতো নয় এখানে আপনার বাংলাদেশের তো বাজার রাত্রে সকাল রাত্রে আসে মানুষজন সব সময় প্রায় এক দুইটা মানুষ আসতেই থাকে ঠিক আছে রাত্রে বলতে বড় কথা নয় এখানে সব সময় প্রায় মানুষ আসতে আসতেছে যাইতে আসে ওইটা একটা দোকান মানে সুপার মার্কেট এইটা ফলের দোকান যেটা সামনে দেখতেছেন এই জায়গায় আপনার কি বলে গ্যারেজ মানুষ লোকজন নামাজ পড়ে যাইতেসে এই যে সামনে যে কর্নার দেখতেছেন এখানে আপনার সোফার দোকান আছে মোবাইল শপ আছে রেস্টুরেন্ট আছে তো এই সাইডে যে আরেকটা সুপার মার্কেট আছে আর কি ওই তো ওইটা আবার সুপার মার্কেট ওইটা এই যে সামনে যে দুইতলা বিল্ডিং দেখতেছেন ওইটা আবার আপনার কাপড়ের মাকান মানে কাপড়ের দোকান এটা খেজুরের আর কি ওইটা মাতাম ওইটা আবার কাপড়ের দোকান ওই সামনে একটা মাতাম মানে রেস্টুরেন্ট আর ওইটা আপনার কি বলে সুপারমার্কেট আমি প্রায় আসে গেছি ঠিক এইটুকু এই জায়গায় এইটুকু এইটুকু এর মধ্যে মনে করেন যে মোটামুটি সৌদিরা এই মানে একটা দোকান থাকলে মনে করেন যে আর কিছু লাগে না বাজার টাজার কিছুই লাগে না একটা দোকানে অল এভরিথিং সব